বিসমিল্লাহির রহমানির রহিম, ভৈরব ব্রিজে উঠে যাচ্ছি এবং বরাবরের মতোই ভৈরব ব্রিজটা খুবই ভালো লাগে এবং সামনের যে ট্রাকটা সেটা থেকে প্রচুর ধুলাবালু চলে আসছে। ভৈরব ব্রিজের পরিবেশটাই এরকম যে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ। তাছাড়া এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গরিবের সেন্ট মার্টিন এবং কোনো একদিন এই জায়গাটাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে এবং ভৈরব ব্রিজের পরিবেশ মোটামুটি ভালোই। তো চলুন আগানো যাক। এখন ভৈরব ব্রিজ পার করে চলে আসলাম, মানে যাচ্ছি শাহবাজপুরের দিকে এবং ভৈরব ব্রিজ থেকে একটু এগুলেই, মানে মোটামুটি রাস্তা ভাঙা কিন্তু এরপর থেকেই মূলত ফোরলেন হাইওয়ের কাজ চলছে এবং যখন এই হাইওয়েটা সম্পূর্ণ হয়ে যাবে মোটামুটি খুব মাখনের মতো একটি রোড হবে এবং এই পাশটা আপাতত কাজ হয়ে গেছে এবং খুলে দিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন যে রোডের কন্ডিশন খুবই ভালো এবং খুবই বাটার স্মুথ রাস্তা। তো চলুন আগানো যাক সিলেটের দিকে। এই হচ্ছে আমার মোটরসাইকেল এবং যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে চান্দুরা এবং এটি শাহবাজপুর সেতুর ঠিক পেছনের যে পাম্পটা সেই পাম্পটাতে এখন দাঁড়িয়ে আছি এবং যাচ্ছি সিলেট। তো আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব সকাল সকালই, আমার সাথে আরেকজন যাওয়ার কথা ছিল কিন্তু বাইনি চান্স তাকে আমি কল করার পর তার মোবাইলে কল ঢুকলো না এবং আমার একাই যেতে হচ্ছে। তো গিয়েছিলাম মানে মাদুদি থেকে ফুয়েল লোড করেছিলাম এবং অক্টেনের জায়গায় পেট্রোল পুরো লোড করে নিয়ে আসছি, বা এটা ভুলবশতই হচ্ছে। এবং যারা কিনা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে জিক্সারে পেট্রোল ভরলে কীরকম পারফরমেন্স দিবে, আমার কাছে খুব একটা তফাত মনে হচ্ছে না কিন্তু লং টার্মে চেষ্টা করবেন অক্টেনই ব্যবহার করার জন্য। পাসপুর ঢুকার পথেই মূলত মানে এই ধরনের যেই কলগুলো এখানে সম্ভবত এগুলোকে রাইস মিল বলা হয়, এগুলো জায়গায় জায়গায় রয়েছে এবং ধানের গন্ধে একদম মানে মোমো করছে চতুর মানে চারিপাশ। তো ভালোই লাগছে ব্যাপারটা এবং সোলো ট্রিপ বরাবরের মতোই আমার খুব ফেভারেট এবং পছন্দের। তো চলুন আগাই সিলেটের দিকে। আউসকান্দির নবীগঞ্জ এবং এই যে শালিক রেস্টুরেন্ট, এটাতে মানে দুইটা রুটি খেলাম। আসলে দুইটা রুটির বেশি আর খাওয়া গেল না কারণ ভাই মানে ভালো লাগে না ভাই, আমাদের নরসিংদীর মানুষ। তো চান্দুরা থেকে চাটা খাওয়ার পর যখন 80 কিলোমিটার রাইড করি এবং 80 কিলোমিটার যাওয়ার পর একটি ব্রেক নেই, সেই জায়গাটির নাম হচ্ছে আউসকান্দি নবীগঞ্জ। ওইখানে গিয়ে আমি শালিক রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টে যাই এবং জিজ্ঞেস করি যে রুটি আছে কিনা এবং ওরা বলে যে না, হ্যাঁ রুটি আছে। তারপরে দুইটা রুটি আমি নেই এবং নেওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ডিম বা মানে তরকারি আইটেমের মধ্যে কী আছে বা সবজির আইটেমের মধ্যে কী আছে, তখন ওরা আমাকে বলে যে শুধু ডাল আছে। তাই আমি বললাম ঠিক আছে ডাল দাও। তো ডাল দেওয়ার পরে দেখলাম যে ভাই যেই পরিমাণ মানে যেইভাবে ওরা রান্না করেছে সেগুলো ভাই মুখে দেওয়ার মতো না এবং পার্সোনালি আমি একজন নরসিংদীর মানুষ এবং নরসিংদী জেলার মানুষ এবং আমাদের জেলার মধ্যে বা আমাদের যেই মানে আঞ্চলিকতা বা আঞ্চলিক যেই রান্নাবান্না সেখানে মশলাপাতি যদি ঠিক মতো না হয় তাহলে ভাই আমরা খেতে পারি না এবং ভাই দুইটা রুটির বেশি আমার গলা দিয়ে নামেনি। মূলত এরপর আমি রওনা দেই বা আমার বাইকের ইঞ্জিনটা মোটামুটি হিট কমে যায় এবং রওনা দেই সিলেটের পথে। থেকে সিলেট মাজার খুব সম্ভবত 48 কিলো এবং এই হচ্ছে মূলত আমার মোটরসাইকেল। ইঞ্জিন থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, মানে অনেক গরম হয়ে গেছে, প্রায় 190 কিলোমিটার রাইড করলাম। ওই যে ব্রেকটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওই ব্রেকটার পর, তো ভালোই মোটামুটি খারাপ না। ও মাইয়া মাইয়া গো, কত বীর মাইনছের গো, আর ব্রিজের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়।
হাউসকান্দি নবীগঞ্জের যেই এই রুটি রুটি খাওয়ার পর শরীরে একটু এনার্জি আসছে, আসার পর এখন আছি মূলত সিলেটের, দেখতেই পাচ্ছেন খুবই জ্যাম, এবং এই ব্রিজটা বরাবরের মতোই আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি যখনই সিলেট ঢুকি একটু জ্যাম পড়ে, কিন্তু তারপরও আমি এই ব্রিজটা দিয়ে সবসময় যাই, কারণ এটি একটি ঐতিহাসিক ব্রিজ এবং জায়গাটা খুবই সুন্দর। এবং বামে একটি, নিচে ঘড়িও রয়েছে এবং সামনে রয়েছে সার্কিট হাউস। তো চলুন মাজারে যাই, মাজারের ভিতরের দিকটা। এবং এখানে সুন্দর একটি মসজিদ রয়েছে এবং এই জায়গাটাতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় এবং পরিবেশটাও মোটামুটি অনেক সুন্দর। তাতে মূলত কবুতরগুলোকে মানে ধান দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু উৎসুক জনতার মধ্যে দেখা যায় যে কিছুক্ষণ পর গিয়ে মানে একটা ধাওয়া দেয়, তারপর কবুতরগুলো চলে যায়। এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে, এবং আপনি বাংলাদেশের যেই মাজারই যান না কেন, এরকম শান্তি আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না। হচ্ছে মূলত উৎসুক জনতার ভিড় মাছ দেখার জন্য, মূলত গজার মাছ দেখার জন্য। গজার মাছ দেখার জন্য উৎসাহিত জনতার মধ্যে অনেকেই দেখলাম এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু গজার মাছের দেখা দেওয়ার কোনো উৎসাহ আপাতত মনে হয় না আছে, কারণ ভাই যেই পরিমাণের রোদ আর মাঝে মধ্যে একটু উকিটুকি মারছে মাছগুলো। আসলে যেই মাছগুলো আগে ছিল বড় বড় মাছ, সেই মাছগুলো এখন মনে হয় নেই। মাজারের ভিতরে প্রবেশ করব এবং এই জায়গায় আমি আপনাদেরকে বলবো যে মাজারের ভেতরে ভিডিও বা ফটো তোলা থেকে বিরত থাকেন, কারণ কারোই ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা ঠিক না। হযরত শাহজালাল শাহপরান মাজার এমন একটি মাজার যেই মাজারে আপনি গেলে মোটামুটি একটু শান্তি অনুভব করবেন, এবং জায়গাটার পরিবেশ এতই সুন্দর এবং এতই ঠান্ডা পরিবেশ যে আপনি গেলে মুগ্ধ হতে বাধ্য। এবং মূলত এই কারণেই আমি গত বছরও গিয়েছিলাম এবং এই বছরও গেছি, এবং আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা দেখার পর বা মাজারে ঘোরাঘুরি করার পর আমি চলে যাই হযরত শাহপরান মাজারটা দেখার জন্য। এবং ভাই গরমে আমার অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো যে আমি ওইখানে কোনো ভিডিও রেকর্ড করিনি, মূলত আমি চলে যাই জাফলংয়ের দিকে। হচ্ছে মূলত ভিউ বাই এই চা বাগানটার নাম আমার অ্যাকচুয়ালি মানে মনে নাই, এটা নামে না যাই, ভিউটা এনজয় করি। এই সবগুলো পাহাড় হচ্ছে দাদাদের দেশের পাহাড়, ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ভারত। আর কিছু উৎসুক জনতা দেখতে পাচ্ছেন যে তারা ওই জায়গায় টিলেটার মধ্যে গিয়েছে, এখন এটা যেই পরিমাণে ডাল, যদি আমার এই মোটর সাইকেলটা এডিবি হতো শিউর ভাই আমি এইদিকে নামিয়ে দিতাম, ইনশাল্লাহ হবে। লোক নাই, আপনি ওই রিসেপশনে রুম তো মাছে খালি একজনের লাগিয়া, ও কয় নাম্বার তালা নিচতলায়? এবার বলি জাফলংয়ের হোটেল বুকিং নিয়ে কিছু কথা। জাফলং যদি ঘুরতে যেতে চান বা আপনি যদি জাফলং যে থাকতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যে দুইটা জিনিস একটু ইনশিওর হয়ে যাবেন। প্রথমত আপনি হোটেল বুকিং দিয়ে যেতে পারেন বা তাদের সাথে দরদাম করে হোটেলের রুমগুলো বুকিং দিয়ে তারপরে যাওয়াটাই আপনার জন্য ভালো হবে। যদি আপনি স্পেসিফিকলি জাফলংয়ে থাকার চিন্তাভাবনা আপনি করে থাকেন, তা না হলে দেখা যাবে যে আমি নিজে গিয়ে যেটা ফেস করেছি যে জাফলংয়ের যেই হোটেল মানে যেই জয়ন্তাপুরা হিল রিসোর্ট, মূলত নামটা এরকমই, ওই রিসোর্টটাতে গিয়েছিলাম এবং আমার দেখা মতো যে অনেকগুলো রুমই খালি ছিল, এবং ওনাকে আমি বলেছি যে আমার মোটামুটি একটি মানে রুম হলেই হবে, মানে এত হাইফাইয়ের দরকার নেই। এবং ওনাকে বলার পর উনি আমাকে একটা রুম দেখায় এবং বলতে গেলে উনি রুমটার প্রাইস 2000 টাকা বলে, কোনোভাবে উনি কম করবে না। এবং আমি ভাই এত পরিমাণের গরমে ফার্স্টেটেড ছিলাম যে আমি ওনার সাথে মানে কোনো বার্গেনিংয়ে যাইনি। এবং আমি সামনের আরেকটি রিসোর্টে গিয়েছিলাম, সেখানেও মূলত সেম কাহিনি যে একটি রুমই নাকি আছে যে প্রাইস 2000 টাকা, মানে এটা হচ্ছে জাফলংয়ের যেখানে নিয়ে নাকি সবাই গাড়িগুলো পার্কিং করে, মূলত এর একটু আগে হাতের বামে,
হাতের বামে পরে রিসর্টটা, মানে খুব একটা মানে আহামরি না রিসর্টটা, মূলত গেলে আপনারা চিনতে পারবেন, নামটা অ্যাকচুয়ালি আমার মনে নাই ভাই। তো যাই হোক, মূলত এই যে ঘটনাটা, ওনাদের কেউই মূলত 2000 টাকার কমে ওনারা রুম দিবে না, যত রুম খালি টালি থাকুক। তো মানে এই বিষয়টা বলতে কি ভাই, আমার মোটেও ভালো লাগেনি। এবং এখানে অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন যে টাকার ব্যাপারটা, আসলে তাদের রুম তারা কমে না দিলে তো কিছু করার নেই, কিন্তু একটা জিনিস কি ভাই দেখেন, এখন যদি আপনাদের সারা বছর যদি ইনকাম না হয় এবং পর্যটক যখন যায়, যদি আপনারা চেষ্টা করেন বা ধরেন যে আপনার ইন্টেনশনটা থাকে এরকম যে সবার ইনকাম একজনের থেকে রেখে দিব বা এক সিজনেই সব ইনকাম করে নিব, তখন কিন্তু বিষয়টা জুলুমের পর্যায়ে পড়ে। তো এবার আসি জাফলংয়ের আরও একটি ইন্টারেস্টিং পার্ট, সেটি হচ্ছে খাবার দাবার নিয়ে। আসলে জাফলংয়ের খাবার দাবারের মানে মান নিয়ে কথা বলতে গেলে খুবই মানে মানে বিষয়টা খুবই খারাপ লাগে এবং আফসোসের জায়গা মূলত এটি। আমি যখন নাকি জাফলং থেকে ফেরার সময় আমি মূলত মানে পানি তৃষ্ণা, এরপর আমি একটি বোতল নেই 2 লিটারের, সেটাতে যখন নাকি আমি মানে খাবার স্যালাইন মানে মেশানোর টাইমে আমি খেয়াল করলাম যে দোকানটার পাশেই একটি ছোট্ট মানে খাবারের দোকান রয়েছে, ছোট্ট না মোটামুটি ভালো পরিবেশ বলতে কি মানে ওই জায়গায় তুলনায় স্ট্যান্ডার্ড চলে। তো দেখলাম যে মানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, তো আমার খুব কৌতূহল জাগে যে জিনিসটা দেখি মানে বিরিয়ানির মানে কী জিনিসটা। তো দেখলাম কি যে এই এই কয়টা পোলাও ভাত, মানে আমার মনে হয় যে মানে যদি একটি সুস্থ স্বাভাবিক মানুষ, আমার মনে হয় যে কয়বার মানে 5-6 বার যদি আপনি মুখে দেন তাহলে শেষ হয়ে যাবে, গেল। তো এইটার মধ্যে মূলত একটি ডিম দেখলাম, সাদা, তাও ভাজাটা জানা, শুধু সিদ্ধ একটা ডিম, এবং এইটুকু একটি ব্রয়লার মুরগির মানে টুকরা, এই পরিমাণের একটি টুকরা মানে ব্রয়লার মুরগির। তো এটা নাকি বিরিয়ানির প্যাকেজ। তো দেখে মূলত আমার খাবারের রুচি ভাই একদম গন। তো এই হচ্ছে মূলত জাফলংয়ের ভিউ, এবং পর্যটক মোটামুটি উপরের দিকে উঠে আসছে। এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি এবং খুব সুন্দর একটি সিঁড়ি করে দিয়েছে মূলত জাফলংয়ের নিচে নামার জন্য, এবং ভালোই লাগছে মূলত। মূলত বাজারটি নিচে যেই জাফলংয়ের মধ্যে যেই বাজারটি বসে, তুলনামূলক এখন পর্যটকের সংখ্যা মোটামুটি কমই, কারণ ভাই এত গরম সহ্য করে এই জায়গায় ঘোরাঘুরি করার মতো পাবলিক খুব কমই আছে। ভিউটা মোটামুটি সুন্দর, এবং ইন্ডিয়ার যেই ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর। জিনিস খেয়াল করলাম যে এখানে পানির খুব ক্রাইসিস, তাই পানির মূলত দামটাও বেশি। আসলে এটা নিয়ে বলার মতো আমার কিছুই নেই, কারণ তারা যে এখানে এসে দোকানপাট দিয়েছে তাদেরও তো একটা কস্টিং আছে। তো এই হচ্ছে মূলত জাফলংয়ের সেই বিখ্যাত ব্রিজটা, এবং এই হচ্ছে মূলত আমাদের সীমারেখা। যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে জাফলংয়ের মূলত প্রধান আকর্ষণ, এবং এই হচ্ছে ইন্ডিয়া, এবং ওই পাশে গেলে গুলিটুলিও খেতে হতে পারে, খুবই কড়াকড়ি, এবং এই দিকে যাওয়া নিষেধ এবং ছবি তোলাও নিষেধ। তাই উনি আমাকে বললো যে অপর দিকে ভিডিও করার জন্য, এবং আসলেও এটা উচিত না, কোনো ধরনের আর্মি ক্যাম্পেরই ভিডিও করাটা ঠিক না। জাফলংয়ের পানি দিয়ে হাত মুখ ধুলাম, এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি ইন্ডিয়ার পানি দিয়ে মুখ ধুয়েছি, মানে পানির মধ্যে ইন্ডিয়ার ভাগটাই মনে বেশি ছিল। এবং জায়গাটাতে এসে আমি খুবই শিহরিত, কারণ দাদাদের দেখতে পাচ্ছেন তারা খুবই খুশিতে আছে, এবং ওইদিকে ভিডিও করা নিষেধ, কোন সময় জানি কি বলে দেয়। তো এই ছিল মূলত জাফলং ভাই। এই কানে ধরলাম ভাই, এই জীবনে আর বাইক নিয়ে আসবো না, আসলে অন্য কিছু নিয়ে আসবো, কারণ যেই পরিমাণের আইল্যান্ড যদি হাতে করেও গুনি কম করে 150 রকম তো হবেই না সিলেট থেকে জাফলং আসার পথে। এবং এমন এমন আইল্যান্ড যে একদম মানে পিজের কালার, রাস্তার মধ্যে যে পিজ দেওয়া হয় পিজের কালার একদম বোঝা যায় না। যারা বাইক নিয়ে সিলেট যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, আমি আপনাদেরকে বলবো যে একটু রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন, কারণ সিলেট থেকে যে খালি পরিবহনগুলো আসে, ইউনিক, বিশেষ করে ইউনিক বা অনেক বাস, সোহাগ টোহাগ, তারা খুব একটা সাইড দিতে চায় না, এবং যদি তারা খালি থাকে, মানে ইউনিক বাস আমাকে একদম চাপ দিয়ে রোডের বাইরে ফেলে দিয়েছিল, মূলত আমি পড়িনি, মূলত বাইরে চলে যেতে হয়েছিল। তাই আমি আপনাদেরকে বলবো যে একটু সাবধানে রাইড করবেন, এবং সিলেটের রাস্তাঘাট খুব একটা ভালো না, মানে সিলেট, ঢাকা থেকে সিলেট যাওয়ার যে হাইওয়েটা এটা খুব একটা ভালো না, জায়গায় জায়গায় মানে স্পিড ব্রেকার বা আমাদের আঞ্চলিক ভাষায় আইল্যান্ড যেটাকে আমরা বলি ওইটা দেওয়া আছে। মূলত আসার সময় আমি 2টা আইল্যান্ড মেরে দিয়েছি, যেটা আমি সবসময় করে থাকি। তো
যাই হোক একটু সাবধানে রাইড করবেন, কারণ একটা কথা কি ভাই দেখেন, যদি আপনি 2-4-5 মিনিট আগে বা আধা ঘন্টা কারো আগে যান তাহলে সেখানে তো আপনার জন্য আর কেউ মেডেল নিয়ে বসে নেই বা কোনো মনুমেন্ট নিয়ে বসে নেই যে আপনাকে ওইটা দিবে। তো একটু সেফলি রাইড করেন, কারণ যদি কোনো কিছু হয় তাহলে আপনার পরিবারকে সাফার করতে হবে এবং আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে, যেটা কখনোই অ্যাজ আ বাইক রাইডার, অ্যাজ আ রাইডার কখনোই আমি আমার কাম্য নয়। তাই বা কখনোই আমি এটা চিন্তা করি না বা আশা করি না যে কোনো রাইডারের কোনো অ্যাক্সিডেন্ট হোক। তাই একটু সাবধানে রাইড করেন, একটু সাবধানে চলবেন, ফিরবেন এবং সেফলি চালাবেন। তো এই ছিল মূলত ভিডিও, টাটা।